আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে দেখাবো ছাদ বাগানে কিভাবে গাছের পরিচর্যা করতে হয়। দেখেন, ছাদ বাগানে যেগুলো গাছ লাগানো জায়গা আছে সবগুলো শুকনো হয়ে গেছে, শুকানো হয়ে গেছে। এতে সকাল বিকেল যদি পানি না ব্যবহার করা হয় তাহলে গাছগুলো মারা যেতে পারে। সেজন্য অবশ্যই এতে পানি দিতে হবে, পানি না দিলে গাছগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এবং সার সার কিভাবে প্রয়োগ করবেন, সার গাছ লাগানোর আগে আপনি কম্পোস্ট সার বা কেঁচো সার যে কোনো একটা জিনিস দিতে পারেন। তিন ভাগের এক ভাগ মাটি ও দুই ভাগ কম্পোস্ট সার মিশিয়ে এদের গুঁড়া, মানে যে জায়গায় গাছ লাগাবেন সেটি জায়গাটা প্রস্তুত করতে পারেন। পরে আপনি এর ভিতরে গাছ লাগাতে পারেন। গাছ লাগানো হয়ে গেলে প্রত্যেক দিন সকাল বিকেল এতে পানি ব্যবহার করতে হবে, কেন নতুন গাছ। এমনিও যখন গাছ আপনার ভালোভাবে বেঁচে যাবে তখনও সকাল বিকেল এতে পানি ব্যবহার করতে হবে। পানি যদি ব্যবহার না করেন তাহলে গাছগুলো মারা যেতে পারে। আপনি মাঝে মধ্যে গুঁড়াটা খুসিয়ে কিছু দিয়ে নিংড়ই দেবেন, মানে খুসাই দেবেন, দিয়ে অল্প কিছু কম্পোস্ট সার দিয়ে আবার একটু পানি দিয়ে দেবেন। তাহলে গাছগুলো সতেজ থাকবে এবং ভালো ভালো ফল ধরবে আপনার। আর আপনি গাছ লাগিয়ে থলেন, কোনো পরিচর্যা করলেন না, পানিও দিলেন না, তাহলে কি হবে। সেজন্য আপনারা যারা ছাদের উপর গাছ লাগিয়েছেন তাতে গাছ যদি পরিচর্যা না করেন তাহলে গাছ কিভাবে বেঁচে থাকবে। কেননা এখন গরমকালের সময়, প্রচণ্ড রোদের তাপ, সেজন্য সকালে এবং বিকেলে অবশ্যই পানি দিতে হবে এবং গুঁড়ায় একটা করে টুটি রাখতে হবে। সকালে আসলেন, টুটিটা ছেড়ে দিলেন, পানি হয়ে গেলে বন্ধ করে দিলেন। এই যে সবজির ক্ষেত্রে আপনার অবশ্যই কম্পোস্ট সার দিতে হবে। আমি কাল দেখেছি এই সবজির শিকড়গুলো সব উপরে ভেসে বেড়াচ্ছে, সেই জন্য এই পুঁইশাক গাছগুলো কীরকম হয়ে গেছে, পুদিনা গাছগুলো কীরকম কুচড়ি মুচড়ি হয়ে গেছে। এতে এখন কম্পোস্ট সার প্রয়োগ করার সময়। কম্পোস্ট সার প্রয়োগ করলে এই গাছগুলোর পাতাগুলো সতেজ হবে এবং বড় বড় পাতা হবে। আর কখনো এই গাছগুলোর ভিতরে ইউরিয়া সার ব্যবহার করবেন না। যদি ইউরিয়া সার ব্যবহার করেন তাহলে আপনার গাছগুলো নষ্ট হয়ে যাবে। বেশি মাত্রায় কখনো সার প্রয়োগ করবেন না। সার যদি বেশি মাত্রায় প্রয়োগ করেন তাহলে গাছ মারা যেতে পারে। যেরকম আপনি যদি বেশি খাবার খান তাহলে আপনার পেট ফেঁপে যাবে, সেই রকমই গাছগুলো আপনার নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনাদেরকে বলছি, আপনারা এই ছাদের উপরে যে গাছগুলো লাগাবেন যাতে ভালোভাবে পরিচর্যা করেন। কেননা এ নিচে জায়গা না, নিচে জায়গায় আপনার যদি গাছ একবার বেঁচে যায় তাহলে তাতে আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। মাঝে মধ্যে আপনি 2 মাস 4 মাস পরে একটু জায়গাটা খুঁচিয়ে কম্পোস্ট সার দিয়ে অল্প একটু পানি দিয়ে দেন, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু এ ছাদের উপরে আপনার ইট বালির সাথে গাছ বাঁচায় রাখতে হলে অবশ্যই আপনাকে কন্টিনিউভাবে এদেরকে পানি ব্যবহার করতে হবে। আপনি সার দেরি করে দেন তাতেও সমস্যা নেই, কিন্তু সকাল বিকেল আপনার পানি দিতেই হবে, কেননা গরমকাল। শীতকাল হলে সে আলাদা বিষয়। আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। খুদা হাফেজ।